আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সবজি দিয়ে পাকোড়া রেসিপি শেয়ার করব। এর জন্য আমার প্রথমেই লাগবে আলু এক কাপ পরিমাণ, হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম, এক কাপ পরিমাণ গাজর, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, চারটি কাঁচামরিচ এবং সবশেষে এখানে আমার লাগবে ধনে পাতা কুচি। প্রথমে আমি শুকনো উপকরণ মিশিয়ে নেব। এর জন্য আমার লাগবে বেসন এক কাপ পরিমাণ, হাফ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সবশেষে দিয়ে দিচ্ছি হলুদ এক চা চামচ পরিমাণ। সবগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে সবজি অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর এবং আলু কুচি। এরপর এই মিশ্রণ দুটোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, এটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি, দিয়ে দেব সামান্য পরিমাণ লেবুর রস এবং সামান্য পরিমাণ পানি। সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আমার পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। একটি আঠালো মিশ্রণ তৈরি করতে হবে, এর জন্য আমি এখানে আরও একটু পানি ব্যবহার করব। পানিটা একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ সবজি থেকেও পানি ছাড়ে। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব লেবুর খোসা কুচি এক চা চামচ পরিমাণ। মিশ্রণটি খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠ করে নিতে হবে। যদি একটি গোল রাউন্ড শেপ দেওয়া যায় তাহলে বুঝতে হবে পাকোড়ার জন্য পারফেক্ট। প্রথমে আমি এখানে একটি প্যান নিয়ে প্যানে তেল গরম করতে দিয়েছিলাম, এর মধ্যে আমি পাকোড়াগুলোকে একটি একটি করে ছেড়ে দেব। যতটা সম্ভব চেষ্টা করবেন পাকোড়াগুলোকে একটু পাতলা করে দিতে, এতে করে পাকোড়াগুলো একটু ক্রিস্পি হবে। সবগুলো পাকোড়াকে আমি একটি একটি করে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম। সবগুলো হয়ে গেলে এটাকে আমি উল্টে দেব। আপনার চাইলে এই পর্যায়ে পাকোড়াগুলোকে ফ্রোজেন করতে পারেন একটি এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে দীর্ঘদিন। পাকোড়াগুলোকে আমি খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই পাকোড়াগুলোকে একটি সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। পাকোড়াগুলো দেখে যতটা আকর্ষণীয় হয় খেতে ঠিক ততটাই মজার। খুব অল্প সময় পাকোড়াটি তৈরি করা যায়, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন।